এক সময় গভীর সবুজ বনে জ্যাক নামে এক চতুর লোক এবং টবি নামে একটি বোকা বাঘ বাস করত। জ্যাক তার দ্রুত বুদ্ধির এবং চতুর কৌশলের জন্য বহুদূরে পরিচিত ছিল। যখন টবি তার মহিমান্বিত চেহারা থাকা সত্ত্বেও তার দূরদর্শিতার অভাবের কারণে সমস্যায় পড়তে হতো। এক রৌদ্রোজ্জ্বল সকালে জ্যাক যখন নদীর তীরে বেরি সংগ্রহ করছিল, তখন সে ঝোপের মধ্যে একটি জোরে গর্জন শুনতে পেল। ঝোপের ভিতর থেকে টবি বেরিয়ে গেল। তার সোনালী পশম সূর্যের আলোতে জলজল করছে। টবি বলল, হ্যালো জ্যাক, আমি আমার প্রাতরাশের সন্ধানে আছি। আমার মতো ক্ষুধার্ত বাঘের জন্য আপনার কোনো পরামর্শ আছে? জ্যাক হাসল, দুষ্টুমিতে তার চোখ চকচক করছে। জ্যাক ফিস ফিস করে বলল, তুমি দেখছো টবি, তোমার প্রাতরাশ ধরার চাবিকাঠি শক্তিতে নয়, ধৈর্য আর ধূর্ততায় নিহিত। ধূর্ত শিয়াল থেকে শিক্ষা নাও এবং নদীর ধারে চুপচাপ অপেক্ষা করো, শীঘ্রই মাছ তোমার কাছে আসবে। টবি সাগ্রহে মাথা নাড়ল, তার চোখ উত্তেজনায় জলজল করছে। ধন্যবাদ জ্যাক, আমি একবার চেষ্টা করে দেখব। এই বলে টবি নদীর দিকে ছুটে গেল, তার লেজ দৃঢ় সংকল্পে দুলছে। জ্যাক তাকে যেতে দেখছে, তার ঠোঁটে একটি জ্ঞাত হাসি খেলা করছে। দিন যত বাড়তে থাকে, জ্যাক তার কাজকর্ম করতে থাকে। তার কাজ করার সময় একটি আনন্দের সুর গুনগুন করে, কিন্তু সূর্য যখন দিগন্তের নিচে ডুবতে শুরু করেছিল, তখন তিনি টবির মাছ ধরার অভিযান কিভাবে সম্পন্ন হয়েছিল তা ভেবে অবাক হতে পারেননি। তাই তিনি নদীর তীরে চলে গেলেন। সেখানে তিনি দেখতে পেলেন টবি পানির ধারে নিঃস্বভাবে বসে আছে, তার পেট ক্ষুধায় কাতরাচ্ছে। তুমি কি কোনো মাছ ধরতে পেরেছো টবি? জ্যাক জিজ্ঞাসা করল। না জ্যাক, আমি অপেক্ষা করেছিলাম এবং অপেক্ষা করেছিলাম, ঠিক যেমন আপনি বলেছিলেন, কিন্তু একটি মাছ আমার কাছে আসেনি। জ্যাক মৃদু হাসল, দুষ্টুমিতে তার চোখ জ্বলছে। আহ টবি, আমার বন্ধু, মনে হচ্ছে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে ভুলে গেছি। তুমি দেখতে পাচ্ছ, ধৈর্য আসলেই গুরুত্বপূর্ণ, তাই কাজের জন্য সঠিক সরঞ্জাম থাকা দরকার। তার কবজির ঝাঁকুনি দিয়ে জ্যাক তার পিছন থেকে একটি জাল মাছ ধরার জন্য টেনে আনল। জ্যাক বলল, বন্ধু টবি, তুমি সারা জীবনে যতটা মাছ খেতে পারবে তার চেয়ে বেশি মাছ এই জাল দিয়ে ধরতে পারবে। উপহারটি গ্রহণ করার সাথে সাথে টবির চোখ আনন্দে প্রশস্ত হয়ে ওঠে, তার লেজ উত্তেজনায় নাড়াচাড়া করে। ধন্যবাদ জ্যাক, তুমি সত্যিকার অর্থেই সবচেয়ে চতুর বন্ধু। জ্যাকের নির্দেশিকা এবং টবির নতুন পাওয়া জ্ঞানের সাথে দুই বন্ধু সন্ধ্যাবেলা নদীর তীরে মাছ ধরতে কাটিয়েছে। তাদের হাসি বনের মধ্য দিয়ে সঙ্গীতের মতো প্রতিধ্বনিত হচ্ছে। দুই বন্ধু মাছ ধরা শেষ করে তারা বনের ভিতরে আবার গেল এবং সুখে শান্তিতে তারা বনের ভিতরে জীবন অতিবাহিত করতে লাগলো।